বেচারা কি করে বাড়ি আইসে, কত শখ ওই যান, মাঠে 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 তাই এদিক দিয়ে নামেন, এদিক দিয়ে নামেন, নদীর দিক দিয়ে নামার কি দরকার, হ্যাঁ দিক দিয়ে যান। এই তুমি যদি আর বাড়ি এক সপ্তাহ থাকো, তোমার এই চেহারা আর চেহারা থাকবে না, একদম রোদি পুড়িয়ে কালো হয়ে যাবে না। হ্যাঁ রোদির কথা শুনে ভয় পাচ্ছেন নাকি? সে রোদির কথা শুনে থামিয়ে গেছে, আরে না পুড়িয়ে যাবেন না, না যান, আরে না যান আপনি, বেচারা রোদির কথা শুনে ভয় পাইছে। পেট কাটি দিকে বা গাড়ার জন্য, ওরে পেট কাঠি রে, তোরে এই খেউ যাবে না, ওই পুরে বাবা রে, ওই জায়গা কি দেখ, আরে সাপ বুঝে, এই পেট কাঠির মাথায় টাসেল ভাইপার ঘুমাই আছো, ওরে সলর কুশল রে, ধর মাইরে ফেলিছি, তুমি আমার আনাই লেখা থাকি, তাই আনাই লেখা সায়স্তা করার জন্য এই রাসেল ভাইপারের এখানে দরকার, টাক টাক দিয়ে তো একেবারে জিল জিল করে পানি পড়তেছে, আর এত ঘামিছো কা তুমি, টাক দিয়ে একদম জিল জিল করে পানি পড়তেছে, আর আমি যতবার টাক কই সে কয় আমি টাক হই নেই, তুমি টাক না তা কি, তোমার তো ছাদে একটু চুল নাই, কি গাইস আপনারাই বলেন সে টাক নাকি তার মাথায় চুল আছে, এই এই দাঁড়াও ধীরে দাঁড়াও গাইস, আমার গাইস গেলে দেখাই নেই, এই দেখো তুমি নড়তেছো কা, গাইসটা দেখে নেই, সামনে দিয়ে না পিছন দিয়ে দাও, পিছন দিয়ে দাও, পিছন দিয়ে দাও, এই দেখেন সে ঘুরিয়ে যাচ্ছে ভয়তে, যান যান সে এখন এই মাঠে যাবি জাল পাত্তি, যান দাঁড়ান দেখুন আবার দাঁড়াবো কা, সুজলা সফলা সুন্দর বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের গ্রাম, এটা হচ্ছে আমাদের রাস্তা, স্যার লাইবে পড়েন, লাইবে পড়েন, লাবেন লাবেন স্যার লাবেন, ও মায়ের তো জুত আছে, মায়ের তো জুত আছে, লাবেন স্যার লাবেন।